মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার এগিয়ে যাচ্ছে। হু হু করে এগিয়ে যাওয়াটা মূলত বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসির জাদুকরী ছোঁয়ায়। একদিকে ক্রীড়া সরঞ্জাম থেকে শুরু করে টিকিট বিক্রি, অন্যদিকে ম্যাচের পর ম্যাচে মেসির গোল, সব মিলিয়ে ফুলে ফেঁপে উঠেছে MLS আর ক্লাব ইন্টার মায়ামি। রীতিমতো মেসিদের টিকিট পাওয়া যেন সোনার হরিণের মতো ব্যাপার হয়ে উঠেছে। আগামী রোববার টয়োটা স্টেডিয়ামে লিগস কাপে শেষ ষোলোর ম্যাচে ডলাসের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। ম্যাচটির জন্য টিকিট ছাড়ার মাত্র 18 মিনিটের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গেছে, খবর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। এখন পর্যন্ত মায়ামির জার্সিতে 3 ম্যাচ খেলেছেন মেসি, আর সব ম্যাচেই গোল করে দলের জয়ে ভূমিকা রেখেছেন আর্জেন্টাইন সেন্সেশন। ক্লাবের মাটিতে 3 ম্যাচে মেসির গোল সংখ্যা 5, জোড়া গোল করেছেন 2 ম্যাচে, এছাড়া 1টি গোলে অ্যাসিস্টও করেছেন। মেসির এমন পারফরমেন্সে দেখে ফুটবলের প্রতি আরও আকৃষ্ট হচ্ছেন যুক্তরাষ্ট্রের জনগণ। এর প্রভাব দেখা গেছে পরবর্তী ম্যাচের টিকিটের উপর। 20,500 আসনের সবকটি টিকিট বিক্রি হয়ে গেছে চোখের পলকে, যেখানে টিকিটের সর্বনিম্ন দাম ছিল 32,000 টাকার বেশি। তবে বেশিরভাগ টিকিটের মূল্য ছিল 76 থেকে 87,000 টাকার মধ্যে। এছাড়া অনলাইনে পুনরায় বিক্রি করার যায় এমন টিকিটের মূল্য দাঁড়িয়েছে প্রায় 9,79,000 টাকার উপরে। শুধু এই ম্যাচে নয়, মেসির মায়ামিতে যোগ দেওয়ার পর প্রতি ম্যাচে টিকিটের এমন বাড়তি মূল্য লক্ষ্য করা গেছে। এছাড়া দিন যত যাচ্ছে সেই মূল্য আরও বেশি বাড়ছে, ফলে সময়ের সঙ্গে মেসিদের খেলার টিকিট যেন সোনার হরিণ হয়ে উঠছে। সো ভিউয়ার্স, আপনাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর খেলাধুলার সকল নিত্য নতুন আপডেট পেতে আহমেদ দীপ্তির সাথেই থাকুন।